হাই, মাধ্যমিক 2023-এর সেশন পর্বে আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নিউটন স্যার। এর আগে বিভিন্ন পর্ব তোমরা পাচ্ছ এবং তোমরা প্লেলিস্টে গিয়ে WBBAC মাধ্যমিক সাজেশান 2023 দেখলে তোমাদের সমস্ত বিষয়ে সাজেশান পেয়ে যাবে, বা ডেসক্রিপশন বক্স চেক করে নাও। চলো আজকে আমরা জীবন বিজ্ঞান শুরু করছি। এই জীবন বিজ্ঞান পর্বের প্রথম পর্ব আজকে আমরা MCQ দিয়ে শুরু করব, প্রথম অধ্যায়। অর্থাৎ জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টি কোশ্চেন্স নিয়ে নেব এবং তার উত্তর, আর উত্তর পর্বগুলো চলো আমরা একটু শেষে জেনে নিই। আর তোমরা যদি চাও ইতিহাসের সাজেশনস বা ভূগোলের যদি চাও বড় বড় কোশ্চেন্স, মোস্ট ইম্পর্টেন্ট, আশা করি এর বাইরে আসবেই না। আমার 100% বিশ্বাস এবং প্রত্যেক বছর তাই মিলে যায়, ভীষণভাবে মিলে যায়। চলো আই বটম থেকে সেটা দেখে নাও, ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট এর বাইরে আসবেই না, এই সাজেশনটা দেখে নাও। আর এখন চলো জীবন বিজ্ঞানের জন্য প্রস্তুতি নিয়ে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি কোশ্চেন্স, এর উত্তরগুলো শেষে আমি জানাচ্ছি। দেখো, আচ্ছা, যাদের হয়তো ইমেজ কোয়ালিটি খারাপ তারা তাহলে সাজেশনটি পর্ব জানবে কি করে? একটু নিশ্চয়ই মুখে বলে দিলে ভালো হয়, তাই না? তাদের জন্য বাকি পিকচার তোমরা দেখো। উদ্ভিদের সারা পরিমাপক যন্ত্রটি হলো এক ক কেসকোগ্রাফ, অক্সানোমিটার, সিজমোগ্রাফ, হাইগ্রোমিটার। উত্তর আমি শেষে পরপর দিয়ে দিচ্ছি। দুই, লজ্জাবতীকে স্পর্শ করলে পত্রকের স্ফীতবৃত্ত থেকে জল অন্য কোষে চলে যায় এবং রসস্ফীতি চাপ কমে, পাতা নুয়ে পড়ে। এটি কেমোন্যাস্টিক, সিজমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক না ফটোন্যাস্টিক চলনের উদাহরণ? চারটের মধ্যে একটা করে অপশান দেয় জানো? তীরের দাগে ন্যাস্টিক বা ব্যাপ্তি চলনে নিয়ন্ত্রক হলো ক উদ্দীপকের উৎস, উদ্দীপকের গতিপথ, উদ্দীপকের তীব্রতা, উদ্দীপকের বক্রতা। তো এই চারটের মধ্যে অপশান চারের দাগে। বোন চ্যানেলের পার্শ্বপত্রে যে চলন দেখা যায়, জিওট্রপিক, ফটোন্যাস্টিক, প্রকরণ, সিজমোন্যাস্টিক। পাঁচ, টিউলিপ ফুল ও তেঁতুল পাতার উন্মোচন হলো ফটোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন, সিজমোন্যাস্টিক চলন, প্রকরণ চলন। তোমরা যারা পড়ে এসছো, যারা শুনছো, তারা প্লিজ ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস, সাজেস্টিভ পর্ব দেওয়া আছে, বিভিন্ন পর্ব জানতে প্লেলিস্টে যাও। তোমাদের ক্লাস অনুযায়ী প্রত্যেকটা পার্ট আলাদা করে দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্ট, বিশেষ করে উপপাদ্যগুলো যদি সমস্যা হয়, আমি বলছি যেভাবে বুঝিয়েছি টোটালি ইউটিউবে, তুমি যদি উপপাদ্য সার্চ করো কোনো একটা দিয়ে, নিশ্চয়ই সেরা পাঁচটির মধ্যে একটা ভিডিও আমার চ্যানেলেই পেয়ে যাবে, অর্থাৎ এত গুরুত্বপূর্ণ সেটা, তোমরা দেখে নিতে পারো। চলো আমরা তারপরের পর্ব আসছি। ছয়, অভিকর্ষের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের চলনকে কি বলা হয়? জিওট্রপিক, হাইড্রোট্রপিক, কেমোট্রপিক, ফটোট্রপিক। সাত, কোন হরমোন অ্যামাইলেজ উৎসেচকে সক্রিয় করে বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে? অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন। আট, ফল পাকাতে সাহায্য করে এমন একটি গ্যাসীয় হরমোন অক্সিন, ফ্লোরিজেন, এবিএ, ইথিলিন। নয়, ডাবের জল, ভুট্টা, গমের মধ্যে যে উদ্ভিদ হরমোনটি পাওয়া যায়, অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, আইবিএ। দশ, নিচের কোন অস্থিটি একটি মিশ্র গ্রন্থি? অ্যাড্রিনাল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। কোন গ্রন্থিটি একটি মিশ্র গ্রন্থি? দশেরটা, নিচের কোন গ্রন্থিটি একটি মিশ্র গ্রন্থি। আচ্ছা, এগারো, নিচের কোনটি লোকাল হরমোন নয়? গ্যাস্ট্রিন, হিস্টামিন, ব্যাডিকাইনিন আর TSH। বারো, মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোনটা? LH, STH, TSH, ADH বা ভেসোপ্রেসিন। তেরো, ব্যাঁচির ব্যয় রূপান্তর এও ও BMR বাড়তে সাহায্য করে? জিবরেলিন, অ্যাড্রিনালিন, ইথিলিন, থাইরক্সিন। তোমরা প্রত্যেকটা পর্বের কিন্তু সাজেস্টিভ পারবে, আর যেটা সেরা কোনো রকমভাবে এই চ্যানেলে তোমরা কোনো কিছু ফলস কিছু পাবে না, নিশ্চয়ই গত বছর থেকে যারা আছো তারা বুঝতে পারছো। চলো সাথে থাকো, বাকি অংশগুলো একটু দেখো, প্রত্যেকটা পর্ব পাবে, ধীরে ধীরে প্রত্যেকটা পর্ব পাবে, সাবস্ক্রাইব করে সাথে থাকো। চোদ্দ, ক্যালোরিজেনিক হরমোন কোনটা? ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন মানে আর TSH। একে ১৬, বলছে ক্যাটেকোলামাইন নামে পরিচিত হরমোন কোনটা?
নরঅ্যাড্রিনাল মানে নরঅ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন, ইনসুলিন, গ্লুকাগন। 17 জরুরিকালীন বা আপৎকালীন হরমোন ICSH, থাইরক্সিন, অ্যাড্রিনাল, TSH। আচ্ছা 18 র্যানভিয়েডের পর্ব দেখা যায় কোষ দেহে, অক্সিনে, পিয়ার কোষে, ডেন্ডনে। 19 দশম করোটিক স্নায়ুর নাম ও তার প্রকৃতি, ভেগাস সেন্সরি, ক খ ভেগাস মোটর, গ ভেগাস মিশ্র, অপটিক মিশ্র, ঘ। 20 দেহ উষ্ণতা নিয়ন্ত্রক মস্তিষ্কের অংশ কোনটি, অর্থাৎ মস্তিষ্কের কোন অংশটি দেহের আমাদের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। তোমরা দেখো সেখানে থ্যালামাস, হাইপোথ্যালামাস, পন্স, লঘু মস্তিষ্ক। 21 রিলে কেন্দ্র বলা হয় হাইপোথ্যালামাসকে, থ্যালামাসকে, পন্সকে, লঘু মস্তিষ্ককে। 22 মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া, 30 জোড়া, 12 জোড়া, 10 জোড়া। 23 অস্থিতে উপস্থিত উৎসেচক কোনটা, অ্যামাইলেজ, মল্টেজ, আইসোমারেজ, লাইসোজাইন। তো যে উৎসেচকের জন্য সাধারণত বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া উৎসেচিত পড়লে মানে চোখে পড়লে নষ্ট হয়ে যায়। তো উত্তর আমি সব জানাচ্ছি দেখো। একে এবার 24 চোখের যে অংশটি চোখের আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে, রেটিনা, আইরিস, করয়েড, স্কেরা। অ্যামিবয়েড গমন দেখা যায় প্যারামিসিয়াম, ইউগ্লিনা, অ্যামিবা না সবগুলিতে। 26 ইউগ্লিনার গমনাঙ্গ সিলিয়া, কোর্সিকা, ফ্লাজেলা, মাংসল পদ। মাছের দিক পরিবর্তনে সাহায্য করে পুচ্ছ পাখনা, পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, শ্রোণী পাখনা। 28 বল ও সকেট সন্ধি দেখা যায় কাঁধে, হাঁটুতে, কনুয়ে, করোটিতে। 29 কাঁধের সন্ধিতে অবস্থিত অস্থি দুটি নাম কি, স্ক্যাফুলা হিউমেরাস, হিউমেরাস আলনা, ফিমার টিবিয়া, টিবিয়া ফিবুলা। 30 পায়রার ডানায় রেমিজেস ও রেকট্রিসেস পালকের সংখ্যা 23 জোড়া, 12টি, 11 জোড়া, 12টি, 13 জোড়া, 13টি, 19 জোড়া, 12টি। তো এর উত্তরগুলো তোমরা একটু এবার দেখে নাও, পরপর আমি উত্তর একের ক, একের দুইয়ের, আচ্ছা আমি একের ক মানে একের এক, একের দুই, সেটা এক দুই করে বলছি। একের ক, দুইয়ের খ, তিনের গ, চারের গ, পাঁচের খ, ছয়ের ক, সাতের খ, আটের ঘ, নয়ের গ, দশের গ, এগারোর ঘ, বারোর ঘ, তেরোর ঘ, 14 গ, 15 ক, 16 ক, 17 ঘ, 18 খ, 19 গ, 20 খ, 21 খ, 22 ক, 23 ঘ, 24 খ, 25 গ, 26 গ, 27 ক, 28 ক, 29 ক, 30 ক। আর আশা করি ধীরে ধীরে আমার সাথে থাকো আর ধীরে ধীরে এইভাবেই প্রস্তুতি নাও। চলো আরও অন্যান্য পর্ব, বিশেষ করে হাই মাদ্রাসা এবং স্কুল বোর্ড, WBBSE অথবা WBME, সবার জন্যই খুব যত্ন সহকারে শাস্তি পর্ব এবং PDF পর্ব কিছু সময় পরে পরে পেতেই থাকবে। প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকো। আমি তোমাদের সাথে ছিলাম তোমাদের প্রিয় নির্জন স্যার। চলো আগামী 2023 এর এক্সাম সবারই ভালো হোক।